রাজধানীর সায়েন্স ল্যাবে প্রিয়াঙ্গন শপিং সেন্টারের পাশে যে তিনতলা মার্কেটটি রয়েছে সেই মার্কেটের তৃতীয় তলায় একটি বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ভবনটির তিন তলায় যে দেয়াল রয়েছে সেই দেয়াল উড়ে গেছে এবং তিনজন নিহতের ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে একটি তিনতলা ভবনে বিকট শব্দে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে ভবনটির আংশিক ধসে পড়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত 14 জন। ধানমন্ডি থানার উপপরিদর্শক আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রবিবার সকাল 11টার দিকে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এক ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে বিস্ফোরণের ফলে পুরাতন ভবনটির দেওয়ালের কিছু অংশ ধসে পড়েছে। জানা গেছে ঢাকা কলেজের সন্নিকটের ওই ভবনটির তৃতীয় তলায় ফিনিক্স ইন্স্যুরেন্স নামের একটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। সেখানে এসি বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খায়রুল নামের একজন পথচারী বলেন, হেমায়তপুরের ফ্যাক্টরি থেকে কাজে অফিসে এসেছিলাম, তারপর হঠাৎ বিস্ফোরণ ঘটে, চোখের সামনেই তিনজন মারা গেছে। এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার। তিনি জানান, খবর পাওয়া যায় সায়েন্স ল্যাবের পাশের একটি তিনতলা ভবন আংশিক ধসে পড়েছে ও অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করছে। ভবনে অবস্থিত ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফ্লোরে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।